যুক্তরাজ্যে হেলথ বিশেষজ্ঞরা মারাত্মক একটি রোগের বিষয়ে জরুরি গ্রীষ্মকালীন স্বাস্থ্য সতর্কতা জারি করেছেন। এই রোগটি হট টাব এবং বাগানের সরঞ্জামগুলোতে ছড়িয়ে পড়তে পারে। আবহাওয়া উষ্ণ হওয়ার সাথে সাথে অনেক ব্রিটিশ নাগরিক নতুন হট টাব ব্যবহার করবে কিংবা তাদের বাগান থেকে সেগুলো সরিয়ে দিবে, কিন্তু কিছু কিছু বিপজ্জনক জীবাণু হট টাব এবং ট্যাপের মতো জায়গায় এবং এমনকি স্বেচ্ছাতে বাগানের কম্পোস্ট সহ হোস পাইপগুলোতে বংশবৃদ্ধি করতে পারে। এই গরম তাপমাত্রায় এসব স্থান লিজিওনিরাস নামের ওই মারাত্মক রোগের জন্য নিখুঁত প্রজনন স্থল হিসাবে ব্যবহৃত হতে পারে। এটি লেজিওনেলা ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট একটি গুরুতর ফুসফুসের সংক্রমণ, শ্বাস নেওয়ার মাধ্যমে এর সংক্রমণ ধরা পড়তে পারে। লেজিওনেলা হট টাব, তারপরে ট্যাপ, শাওয়ার হেড এবং এমনকি পানি দেওয়ার যেই ক্যান, তারপরে স্প্রিংকলার এবং হোস পাইপের মতো কিছু বাগানের সরঞ্জামগুলোতেও এই ব্যাকটেরিয়া পাওয়া যেতে পারে। হেলথ অ্যান্ড সিকিউরিটি এক্সিকিউটিভ মানে HSE এই রোগের প্রাদুর্ভাবের জন্য একটি কোম্পানিকে বড় অঙ্কের জরিমানাও করেছে। এরপর ব্রিটিশদের সতর্ক হওয়ার আহ্বান জানানো হয়েছে এই সংস্থার পক্ষ থেকে। ওয়েস্ট ব্রমিজ উৎপাদনকারী সংস্থা রিয়ার প্লাস্টিক লিমিটেডকে এই মাসের শুরুতে £50,000 জরিমানা করা হয় এবং আরও £11,000 খরচও দিতে বলা হয় এই মামলার জন্য। কোম্পানির ওয়াটার কুলিং টাওয়ার এবং পাইপ লিজিওনেলা ব্যাকটেরিয়া জন্মেছিল, মানে পাইপে এই ব্যাকটেরিয়া পাওয়া গিয়েছিল, যা কর্মচারী এবং জনসাধারণকে মারাত্মকভাবে ঝুঁকির মধ্যে ফেলে দেয়। এতে 5 জন অসুস্থ হয়ে পড়ে এবং একজনকে এমনকি ICU পর্যন্ত পাঠাতে হয়। জানা গেছে লিজিওনেরাস রোগের প্রাথমিক উপসর্গগুলো ফ্লুর মতো এবং এর মধ্যে রয়েছে মাথা ব্যথা, পেশিতে ব্যথা, শরীরে উচ্চ তাপমাত্রা, ক্লান্তি এবং ঠান্ডা লাগা। এই ব্যাকটেরিয়া ফুসফুসে পৌঁছালে নিউমোনিয়ার উপসর্গ যেমন শ্বাসকষ্ট, ঘন ঘন কাশি এবং বুকে ব্যথা দেখা দিতে পারে। লিজিওনিয়ারাস রোগের বিস্তার রোধ করার জন্য এখনই হট টাব এবং যেসব জায়গায় এটি ছড়িয়ে পড়তে পারে সেখানে জীবাণুনাশক ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। অনেকেই এই যে গরমের সিজনে গার্ডেনিং করবেন, গার্ডেনিং করতে গিয়ে এই যে পানি ব্যবহার করার জন্য নানান ধরনের সরঞ্জাম ব্যবহার করে থাকেন, এই সরঞ্জামগুলোর মধ্যেই কিন্তু এই জীবাণু গড়ে উঠতে পারে এবং এই জীবাণুর থেকে এটি শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ফুসফুসে ছড়িয়ে পড়লে এই সংক্রমণ থেকে মারাত্মক রোগ সৃষ্টি হতে পারে এবং যেটা অনেকটা মৃত্যু ঝুঁকি তৈরি করতে পারে। অনেকেই আছেন অনেক এমনিতে অনেক অসুস্থ থাকেন, শরীরে ইমিউনিটি সিস্টেম অনেক দুর্বল, তাদের জন্য যে কোনো ধরনের এই ধরনের জীবাণু শরীরে প্রবেশ করা মাত্রই সেটা বিপজ্জনক হয়ে উঠতে পারে বলেই UK হেলথ সিকিউরিটি এক্সিকিউটিভের পক্ষ থেকে জানানো হয়েছে। সুতরাং যারা বাসার গার্ডেনে এই ধরনের এই যে বাথটাব থেকে শুরু করে পানি দেওয়ার জন্য হোস পাইপগুলো ব্যবহার করে থাকেন, এগুলোর মুখে যেই যেখানে পানি সবসময় জমে থাকে সেই সব জায়গায় এই জীবাণুনাশক ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। আসমা মাসুম, রানা টিভি, লন্ডন।